একটি দলের পক্ষে যতটুকু লড়াই করা যায় তার চেয়ে বেশি করছি। মির্জা ফখরুলের এই বক্তব্যটি কোট করে ঢাকা পোস্ট একটি রিপোর্ট করেছে। এটা একটা সত্যি একটা বাস্তব বিষয় যে একটা দল কতটুকু করতে পারে। সরকারি দলের বাইরে যারা থাকে তাদের হচ্ছে ভরসা জনগণ, তো জনগণকে নিয়ে তারা লড়াই করে। সেই জনগণ যখন নাকি রাষ্ট্রীয় শক্তির মুখোমুখি হয় তখন তার পক্ষে কি টিকে থাকা সম্ভব? অনেক ক্ষেত্রে সম্ভব, অনেক ক্ষেত্রে সম্ভব না। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে এই যে বাংলাদেশের মানুষ তার দুর্ভাগ্যকে বরণ করে নিয়েছে, হয়তো তার কাছে এখনও বিকল্প নেতৃত্ব এতটা পরিষ্কার না বা পরিচ্ছন্ন না যেটা যার জন্য সে জীবন দেবে তার নিজের অধিকার রক্ষা করার জন্য। ফলে নৈতিক সমর্থন আছে বিরোধী পক্ষের প্রতি, কিন্তু এর চেয়ে কী করার আছে? যখন নাকি রাষ্ট্রীয় শক্তি দলীয় শক্তিতে রূপান্তর হয় এবং জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে তখন আসলে কী করার আছে? কিছুই করার থাকে না, যদি না লক্ষ লক্ষ জনতা বাঁধ ভাঙা জোয়ারের মতো রাজপথে না নামে। সেই বাস্তবতা থেকেই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটি বলেছেন যে দল কমতি করেনি। এটা সত্য যে গত এক দেড় বছরে নির্বাচনের আগ পর্যন্ত, 28 অক্টোবর পর্যন্ত যেটি দেখা গেছে, সারা দেশব্যাপী সভা সমাবেশ করতে 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 এবং তার মধ্যে প্রায় 10-15 জন বা 20 জন মানুষ মারাও গেছে বিএনপি নেতাকর্মী। তারা এই শান্তিপূর্ণ কর্মসূচি করতে যেই 15-20 জন মারা গেছে। আর 28 অক্টোবর তো লঙ্কাকাণ্ড, সেটি এখনও গভীর রহস্য যে এটি কি পরিকল্পিত ছিল নাকি আকস্মিক কোনো ঘটনা ছিল। কিন্তু দল কি করতে পারে? 28 অক্টোবরের পরে যে ক্র্যাকডাউন হয়েছে, এরপরে সারা দেশে যেভাবে চিরুনি অভিযান চালানো হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে ভরে রাখা হয়েছে, নেতাকর্মীরা বাসায় টিকতে পারেনি, কেউ পাহাড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছে, যে যার অবস্থান থেকে তারা আত্মরক্ষা করেছে, কেউ দেশের বাইরেও চলে গেছে। তো এই জন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে বলছেন যে এদের কাছ থেকে মুক্তি পেতে হলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে, তারপর প্রতিরোধ সৃষ্টি করে এদের পরাজিত করতে হবে। তিনি বলেন, একটি গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু লড়াই সংগ্রাম করা যায় তার চেয়ে বেশি সংগ্রাম আমরা করেছি, সুতরাং এখন যেটা প্রয়োজন জনগণকে ঐক্যবদ্ধ করা। রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে গুম খুন ও পঙ্গুত্বের শিকার পরিবারের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেওয়া ঈদ উপহার বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অনুষ্ঠানটি করে আমরা বিএনপি পরিবার নামে, সেখানে তিনি এই কথা বলেন। মির্জা ফখরুল বলছেন, এটা ভয়াবহ ব্যাপার, একটা জাতি নিশ্চিহ্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এর থেকে মুক্তি পাওয়ার পথ কি? সেই মুক্তি পাওয়ার জন্য আমরা সংগ্রাম করছি। একটি গণতান্ত্রিক দলের পক্ষে যতটুকু সংগ্রাম করা যায় তার চেয়ে বেশি সংগ্রাম আমরা করেছি। জনগণ চায় একটা, এটা কোনো দল মত বর্ণ নয়, বাংলাদেশের মানুষ সেই 71 সালে যুদ্ধের সময় যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, 69 এবং 90 সালে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল ঠিক একইভাবে ঐক্যবদ্ধ হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, প্রতিরোধ সৃষ্টি করতে হবে, কারণ এদের কাছ থেকে মুক্তি পাওয়ার একটাই পথ, এদেরকে পরাজিত করতে হবে। এদেরকে পরাজিত করতে না পারলে আমরা তো মুক্তি পাচ্ছি না, এই নির্যাতন বন্ধ হচ্ছে না। সুতরাং আমাদের প্রথম লক্ষ্য হবে নিজেদের ঐক্যবদ্ধ করা, দ্বিতীয় কাজ হচ্ছে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করা, তারপর বিদ্রোহ করে প্রতিরোধ সৃষ্টি করে এদেরকে পরাজিত করা। আসলে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল যে ক্ষমতায় নেই তার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ করে রুখে দাঁড়ানো ছাড়া সম্ভব না, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনও পর্যন্ত সেই পরিবেশ সেই পরিস্থিতি তৈরি হয়নি। সেই বাস্তবতাটাই আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তুলে ধরলেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।